আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং বাংলাদেশ। বি উইথ মি উইথ মাই চ্যানেল, আই উইল শেয়ার সাম ইন্টারেস্টিং কুকিং ভিডিও উইথ ইউ পিপল। থ্যাংক ইউ। কমলা দিয়ে কই মাছ রান্না করব। আমি কিভাবে রান্না করি দেখিয়ে দিচ্ছি। দশটি কই মাছ পরিষ্কার করে নিয়েছি, তিনটি কমলা নিয়েছি, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিব। কমলাগুলো এভাবে কেটে ছিলে নিলাম। এভাবে সবগুলো কমলা ছিলে নিব। টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, কই মাছগুলো দিয়ে দিলাম, কই মাছগুলো উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, কুটি নিলাম। এইভাবে সবগুলো কই মাছ ভেজে নিলাম। টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, এক চা চামচ লবণ দিয়ে দিলাম, মশলাগুলো নেড়ে চেড়ে কষাবো। পানি দিয়ে দিলাম, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম, অল্প জিরা গুঁড়া দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিলাম ভালো করে মশলা কষানোর জন্য।
ছয় থেকে সাতটি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন কই মাছগুলো দিয়ে দিলাম। ভাজা তেলগুলো দিয়ে দিলাম। এক গ্লাস গরম পানি দিয়ে দিলাম। লবণ লাগবে দিয়ে দিলাম। এখন কমলা গুলো দিয়ে দিলাম। আরো কিছু সময় রান্না করব। কমলা দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। কিভাবে রান্না করলাম দেখিয়ে দিলাম। ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।